মুহূর্তে রাজধানীর সদরঘাটে আছেন সহকর্মী মাহমুদ রাকিব এবং ফার্ম গেটে আছেন কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি তাদের কাছে, প্রথমেই যাচ্ছি রাকিবের কাছে সদরঘাটে। রাকিব, ফসল বিকেল থেকে এ পর্যন্ত যতগুলো লঞ্চ ঢাকার সদরঘাট থেকে ছেড়ে গিয়েছে, প্রত্যেকটি লঞ্চই স্বাস্থ্যবিধি না মেনে কিংবা অর্ধেক যাত্রী না নিয়েই পুরোপুরি আগের নিয়মে দেখে যাত্রী বোঝাই করেই ঢাকার ছেড়েছে। এবং আপনি এখনও দেখছেন সদরঘাটে কিন্তু যাত্রীদের ঢল, এত পরিমাণ যাত্রী আসছে, সবাইকে যখন লঞ্চগুলোকে নেওয়া হবে নিশ্চিতভাবেই কিন্তু লঞ্চের দেখে কোনো জায়গা থাকবে না। আমরা দু একটি লঞ্চ একটু দেখাতে চাই, লঞ্চের ভিতরে কী অবস্থা, ডেকের কী অবস্থা যদি একটু দেখাই। যেটি নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, প্রত্যেকটি লঞ্চে যাত্রী নেওয়া হবে আগের তুলনায় অর্ধেক, ভাড়া নেওয়া হবে 60% বেশি। কিন্তু যারা যাত্রী তারা বলছেন যে লঞ্চে ভাড়া ঠিকই নেওয়া হচ্ছে বেশি, অর্থাৎ ঢাকা থেকে বরিশাল ডেকে ভাড়া নেওয়ার কথা আগের নিয়ম অনুযায়ী 250 টাকা, সেটি বাড়িয়ে করা হয়েছে এখন 400 টাকা। কিন্তু কোনো লঞ্চে কিন্তু যাত্রী যে 50% কমানোর কথা সেটি কিন্তু কোনো লঞ্চে করা হয়নি। আপনি এই মুহূর্তে এই যে আমরা লঞ্চটিতে রয়েছি, লঞ্চের ডেক দেখতে পাচ্ছেন যে শত শত যাত্রী কিন্তু এই লঞ্চের ডেকে, একদমই লঞ্চ কিন্তু টয়টুম্বুর ডেকে, অথচ এই ডেকে কিন্তু রং করে বা কোনো একটা ব্যবস্থা করে সিট সিস্টেম যেহেতু নেই, ডেক পুরো একটি ওপেন জায়গা, এখানে কিন্তু রং করে করে ফাঁকা রেখে রেখে সিট সিস্টেম করা যেত, যেটি আমরা গতবার যখন গত বছর করোনা হয়েছিল দু একটি জায়গায় দেখেছি, সেটি কিন্তু করা হয়নি। একদমই ঘেঁষাঘেঁষি করে, ঠাসাঠাসি করে এগুলো কিন্তু মানুষ কিন্তু ঢাকা ছাড়ছেন। বিএডব্লিউটিএর ম্যাজিস্ট্রেট কিংবা যারা ঢাকা নদীবন্দর কর্মকর্তা তারা কিন্তু বারবার আমরা দেখেছি লঞ্চে এসে যারা স্বাস্থ্যবিধি মানছেন না বা পাশাপাশি যে যাতে না বসে সেটি বন্ধ করার চেষ্টা করেছেন, কিন্তু লঞ্চের মালিকরা কিন্তু একদমই কোনো উদ্যোগ নেননি এই মানুষদেরকে পাশাপাশি যাতে না বসে স্বাস্থ্যবিধি মানে বা সামাজিক দূরত্ব বজায় রাখে সেটি করবার জন্য কিন্তু এখানে লঞ্চের মালিকরা একদমই কোনো উদ্যোগ নেননি। কিন্তু এ কারণেই এখন এমনই পুরোপুরি সংক্রমণ হওয়ার সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ঢাকা থেকে কিন্তু প্রত্যেকটি লঞ্চ ছাড়ছে। তো বুঝতেই পারছেন সরকারের নির্দেশনা কিন্তু এখানে পুরোপুরি উপেক্ষিত হচ্ছে। তা আমার কাছে সদরঘাট থেকে এসেছিল সবশেষ করে আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন, রয়েছে ফার্ম গেটে, আমরা একটু জানবো সেখানকার খবর। মামুন, রাকিব, শত শত মানুষ দাঁড়িয়ে রয়েছে রাজধানীর ফার্ম গেটে এবং তাদের ভোগান্তি কিন্তু চরমে পৌঁছেছে। কেউ দাঁড়িয়ে আছে 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ বা তারও বেশি সময় ধরে। যে বাসগুলো রাজধানীর বাংলা মোটর এবং কারণবাজার হয়ে ফার্ম গেটে আসছে, সেই বাসগুলোতে অর্ধেক আসনের মধ্যে সিট ফাঁকা না থাকার কারণে কিন্তু সেই অধিকাংশ বাসই এখানে দাঁড়াচ্ছে না, এবং যে কারণে যে অপেক্ষমান যাত্রী তাদের অপেক্ষা আরও দীর্ঘতর হচ্ছে। আর যে বাসগুলোর অর্ধেক আসনের মধ্যে কয়েকটি সিট ফাঁকা থাকে, সেই বাসগুলো এখানে এসে দাঁড়ালে তাতে কিন্তু হুমড়ি খেয়ে পড়ছেন এখানে অপেক্ষমান যাত্রীরা, এবং বলা চলে যে একজনের ঘাড়ের উপর দিয়ে আরেকজন বাসে ওঠার চেষ্টা করছেন। এক্ষেত্রে কিন্তু নারীরা পড়েছেন একটু বিপাকে, তারা বলছেন যে তারা এই হুড়হুড়ির মধ্যে কোনোভাবেই বাসে উঠতে পারছেন না, তাই তাদের অপেক্ষা আরও দীর্ঘতর হচ্ছে। এবং করোনা ভাইরাস সংক্রমণের শুরুর দিকে আমরা যেমনটা দেখেছিলাম যে বাসে ওঠার সময় হাতে স্যানিটাইজার দেওয়া হতো, সে ধরনের কিন্তু কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখিনি। রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বিআরটিসির বাসে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই উপেক্ষিত আছে যে অর্ধেক আসনে যাত্রী নেয়ার এই নিয়মটি। আমরা দেখেছি যে পাশাপাশি সিটে কিন্তু তারা যাত্রী বহন করছেন। এছাড়া সরকারি যে স্টাফ বাসগুলো রয়েছে, সেই সরকারি স্টাফ বাসে আমরা দেখেছি যে প্রত্যেকটিতেই কিন্তু যে অর্ধেক আসনে যাত্রী নেওয়ার নিয়ম সেটি মানা হচ্ছে না, অর্থাৎ প্রত্যেকটি আসনেই যাত্রী বহন করা হচ্ছে। অর্থাৎ ফার্ম গেটে এই যে শত শত মানুষ অপেক্ষা করছেন, এই অপেক্ষমান যাত্রীদের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি কিন্তু এখানে নেই। অর্থাৎ এখানে যারা বাসের জন্য অপেক্ষা করছেন তারাও কিন্তু একজন আরেকজনের কাছাকাছি দাঁড়িয়ে অপেক্ষা করছেন, এবং বাস আসলে তাতে ওঠার জন্য কিন্তু তারা হুড়োহুড়ি করছেন এখানে। তো বলা চলে যে এই যে অর্ধেক আসনে যাত্রী নেওয়ার কারণে যে বাড়তি ভাড়া, সেই বাড়তি ভাড়ারও কিন্তু অভিযোগ করেছেন। তারা বলছেন যে বাড়তি ভাড়া দিয়েও তারা কিন্তু আসলে বাসে উঠতে পারছেন না, এবং এমনকি যে রাইড শেয়ারিং বন্ধ থাকার কারণে তারা, যারা অফিস ফেরতরা তারা বলছেন যে রাইড শেয়ারিংটা বন্ধ থাকার কারণে তারা আসলে মোটরসাইকেলে চেপে তাদের গন্তব্যে যেতে পারতেন, কিন্তু সেটি বন্ধ থাকার কারণে তাদের একমাত্র ভরসা হচ্ছে বাস। আর বাসে যেহেতু অর্ধেক আসনে যাত্রী বহন করা হচ্ছে, তাই বাসেই তাদের উঠে যেতে হবে, কিন্তু বাসও তারা এখানে পাচ্ছেন না। তাই তারা বলছেন যে তারা আসলে যে কখন তাদের গন্তব্যে পৌঁছাবেন সেটি আসলে একটি অনিশ্চয়তা। ফয়সাল, সহকর্মী কামরুজ্জামান মামুন সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাজধানী ফার্মগেট থেকে। তারও আগে সদরঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।